শীতকাল অনেকেই আমরা দেখি ছিন্নমূল রাস্তার ধারে শুয়ে আছেন, যাদের কম্বলের ব্যবস্থা নেই, গরম কাপড়ের ব্যবস্থা নেই। রমজান কেন্দ্রিক অনেকে যে যাকাত আদায় করেন, তো রমজানে যেটা দেওয়ার নিয়ত করেছি সেই পোশাকের অর্থটা দিয়ে এখন যদি কম্বল বা গরম কাপড় উত্তরাঞ্চলে হোক অথবা ছিন্নমূল মানুষকে হোক, যাদের সামর্থ্য নয় তাদেরকে যদি পৌঁছে দেয়, তাহলে যাকাতের সব পাবে কি না, বা রমজানের যে ফজিলত সে পায় সেটা পাবে কি না? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। যে রমজানে যেই যাকাত সাধারণত যাকাত দাতাগণ দিয়ে থাকেন, সেটা এখন যদি আদায় করেন শীতের মৌসুমে গরম পোশাক কম্বল ইত্যাদি বিতরণ করার জন্য সওয়াব পাবেন কিনা, যাকাত তো একটি ফরজ ইবাদত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে এই ফরজ ইবাদত সম্পর্কে, হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ভাবটা এসেছে, ভাষাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহ বলেন যে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিমিসলিম আফতারাতু আলাইহি, সহিহ বুখারী হাদিস এটি, যে একটি ফরজ ইবাদত আমি বান্দার উপরে যেটা ফরজ করেছি, সেটা সালাত হোক, যাকাত হোক, সিয়াম হোক, যেটাই হোক, আমি যেটা ফরজ করেছি যে কোনো একটি ফরজ ইবাদত দ্বারা সে আমার যত নিকটে কাছে আসতে পারবে, আর কোনো আমল দিয়ে সে এতটা আমার কাছে আসতে পারবে না। তো যেহেতু যাকাত একটি ফরজ ইবাদত, আমরা সারা কোরআনেই দেখি ইয়াকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাত, তারা একদিকে আল্লাহর সাথে স্রষ্টার সাথে সম্পর্ক তৈরির জন্য সালাত তারা প্রতিষ্ঠা করে, অপরদিকে সৃষ্টির সেবার জন্য, সৃষ্টির সাথে সুসম্পর্ক গড়ার জন্য সৃষ্টিকে তারা যাকাত, সাদাকাত ইত্যাদি দান করে। তো অবশ্যই রমজানে যেমন সওয়াব পাবে সেটা একটু বেশি হবে, কিন্তু যদি এই মুহূর্তে প্রয়োজন বেশি হয় আর কেউ যাকাত দিয়ে সেই প্রয়োজনের মুহূর্তে মানুষের পাশে এসে দাঁড়ায়, এটার সওয়াব রমজান থেকে কোনো অংশেই কম হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জীবনী ঘাটলে আমরা দেখি যে যখন যে জিনিসটির বেশি প্রয়োজন তখন তিনি সেই জিনিসটির প্রতি বেশি উদ্বুদ্ধ করেছেন, যে জিনিস যখন পাওয়া যায় না, দুষ্প্রাপ্য, তখন সেটা যদি কেউ করতে পারে, এটা সারা বছরের আমল হচ্ছে, এটার শ্রেষ্ঠত্ব গুরুত্ব বেশি। যেমন এশার সালাত সম্বন্ধে নবীজি বলতেন, একবার মসজিদ নববীর মধ্যে এশার সালাত অনেক বিলম্বে নবীজি বের হয়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে এশার ইমামত করেছেন, গভীর রাত হয়ে গেছে, সাহাবার অনেক ঘুমের কারণে কাতর হয়ে পড়েছেন, নবীজি বলেন দেখো এই সময় এই আবাদতের মধ্যে আর কেউ নেই, সব সারা ওয়ার্ল্ড এখন ঘুমে, তোমরাই এই সময় এই এশার সালাতে আল্লাহর কাছে আসছো, এর চেয়ে বড়ো ফজিলতের আর কী হতে পারে, এর চেয়ে বড়ো গৌরব কী হতে পারে। তো দুষ্প্রাপ্য মুহূর্তে যদি কেউ কোনো ফরজ ইবাদত করে এটার মূল্যই আলাদা। তো অভাবের সময় যদি কেউ মানুষের পাশে দাঁড়ায় অবশ্যই এটার ফজিলত গুরুত্ব অনেক বেশি। তো সেই হিসাবে এই সময় যদি কেউ যাকাতের টাকা দিয়ে শীতের পোশাক কিনে দেন অবশ্যই তিনি বিশাল সওয়াব পাবেন। আর আরেকটা কথা হলো যে যাকাতের পাশাপাশি নফল সাদাকা, শুধু যে আমরা কেবল যাকাতেই দেবো এসব খাতে, যাকাত ছাড়াও তো নবীজি বলে গেছেন ইজাহতাজাল মুসলিমুনা ফালা মাল আলি আহাদ, মুসলিমদের যে মুহূর্তে অভাব অনটন দুর্ভিক্ষ বা একটা অসচ্ছলতা দেখা দেবে তখন ব্যক্তিগত মালের কারো মালিকানা থাকে না, সকল ব্যক্তির উপরে তখন ফরজ হয়ে যায় গোটা সমাজের দুস্থদের পাশে দাঁড়ানো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.